আমি প্রথম পাতাল মানব যে পৃথিবীতে এসেছি। হ্যাঁ ভাই, পৃথিবীতে জানা আপত্তি নাই, কিন্তু পৃথিবীর এটা কোন জায়গা জানেন? ঢাকা শহর কোন সময় যে কি ঘটে কেউ কইতে পারে না গো। ওই বেটাই আড্ডি শরীরে আবার ডর কি? তোর ডর লাগে দিবি তো দা, আমি একটু সিটি ঘুরে আসি। কইলাম শুনলেন না, পরে বোবা সারা দেখবো কেটা গো। ওই যা আমারটা আমি ভালো বুঝি, তুই তোর চিন্তা কর। ঢাকা শহর বলে খারাপ? আরে কি সুন্দর শহর ঢাকা, রাস্তাঘাট কত ফাঁকা, হ্যাঁ খালি একটু ধোঁয়া ধোঁয়া লাগে, শ্বাসকষ্ট হয়। আচ্ছা মানুষ জন এখানে বাইচা রয়েছে কেমনে? মাইছে চিন্তা মাইছে করবো, আমার কি? আমার তো ভালোই লাগতেছে এই শহরে রাস্তাঘাটে কত মানুষ দিদি রাতে কচি আনা গো না। আরে কার দম কখন বন্ধ হবে রে? গন্ধ কি আল্লাহ, রাস্তার মধ্যে এমনি মলা আলা, এটি বলে সভ্য মানুষ আমি তাড়াতাড়ি বাসি হিন্দা ভালো ইয়া। ওরে মা গো বাচ্চা গেছি গেছি, এখন জামু কই? ওরে গাড়ি ঘোড়ার জাম দেখছো? এই জামে তো আড্ডি বটিলে বাইরে যেরম না। আচ্ছা মানুষজন এনে কাম কাজ করে কেমনে? বুঝছি আমার উলাল দিতে হবে। প্রিয় ঢাকাবাসী, আমি তোমাদের ভালোবাসি, আমার দিকে তাকায়া থেকে লাভ কি? আমি পাতাল মানব, তাই উঠতে ফাটতেছি তোমাদের জন্য দুঃখ হয়। কেই তোমাদের আশা দেবে, কেই তোমাদের ভরসা দেবে, তোমাদের ভাগ্যকাশে আজ ধৈর্য পেরে ঘন ঘটা। এদিকে আমারও বাচ্চে বারোটা, ভেবেছিলাম একটু ফাতাল থেকে এসে গুরুব হেঁটে হেঁটে, কিন্তু তাও সম্ভব হলো না। সত্যি ছেলুকাজ, এখানে কারো পোষমাস কারো বা সর্বনাশ। দেখ আমি একটু নামি, কিন্তু এখানে এত গন্ধ কেন? অন্য কোথাও যাই, একটু একা থাকতে চাই। আপনারা কারা ভাই? সব নতুন ভাবতো শোনা, যা জলদি বাড়ি কর, নইলে একদম আড্ডুগুড্ডু খুলে রেখে দেবো। হ্যাঁ আপনাদের পরিচয়? আমি চিন্তাগিরি, পরিচয় দিগাও ফাজলামি করো, হুম হাড্ডি খুলে ফেলাবো। কিন্তু আমার হাড্ডি দিয়ে কি হবে ভাইয়া? এসব লোকজন আয় পারবো। ওরে মারে, আমি জলদি ভাগে, আমার জাত ভাই ছোট গঙ্গার ঠিকই কইছিল, আসলে আমি রং জাগে আসি, আমি যাই। ও মা, এদের জায়গায় জায়গায় ফাতালে যাওয়ার রাস্তা আছে।